ওশিয়ান স্টার গ্রুপে আজ তোরার কন্ট্রাক্ট সাইনের দিন, তাই তোরা রায়ের সাথে চলে এসেছে টাইম মতো। দুজনেই এখন বসে আছে সি উইয়ের রুমে। মিস্টার নিমেশ রায় তোরার পোর্টফোলিও হাতে নিয়ে একবার সেটাতে চোখ বুলিয়ে নিচ্ছে তো আর একবার তার সামনে বসা তোরাকে। দুজনেই এক, কিন্তু তবুও যেন তার কাছে কিছু আলাদা লাগছে। ছবির থেকেও সামনে বসে থাকা তোরাকে আরো বেশি জীবন্ত লাগছে, আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তোরা মুখে কোনো রকম এক্সপ্রেশন না রেখেই চুপচাপ দেখে যাচ্ছে, একদম নিরুত্তাপ হয়ে। রায় বিরক্ত মুখে একবার তোরাকে তো একবার নিমেশকে দেখছে। আর তাদের এই কর্মকাণ্ডগুলো সে বসে বসে নোট করে রেয়ান্সকে পাঠিয়ে দিচ্ছে। এখানে আসার আগেই রেয়ান্স রায়কে তোরার ব্যাপারে প্রতি মুহূর্তেই আপডেট দিতে বলেছে। না কোনো সন্দেহ নয়, কোনো অবিশ্বাস নয়, যেটা আছে সেটা দুশ্চিন্তা, ভয়। তোরার চেয়ে কোনো বিপদ না হয় তাই আগের থেকে সেফ থাকা। মিস তোরা, সত্যি আমি তোমার মতো মডেল পেয়ে খুব খুশি হয়েছি। এর আগেও আমি তোমার নাম শুনেছিলাম, তোমার সাথে কাজ করার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। ওয়েলকাম টু এশিয়ান স্টার গ্রুপ। থ্যাংক ইউ স্যার, তোরা হালকা হেসে বলে ওঠে। আরে না না, এতে থ্যাঙ্কস দেওয়ার কিছুই নেই। সত্যি তুমি একজন ইন্টারন্যাশনাল মডেল হওয়ার জন্য উপযুক্ত। আর আমি আশা রাখছি তুমি আমাদের সাথে থেকে এখান থেকেই তোমার উত্থান শুরু করবে। তোমার ট্যালেন্ট, তোমার আদায়, তোমার কাজের নিয়ম নীতি সব কিছুই তোমাকে খুব তাড়াতাড়ি তোমার স্বপ্ন পূরণের খুব কাছে চলে যাবে। নিমেশ হালকা হেসে বলে ওঠে। নিমেশ তার এই ক্যারিয়ারের জগতে অনেক মেয়ে দেখেছে, অনেক মেয়েকে তিনি তাদের স্বপ্নের পথের দিকে এগিয়ে দিয়েছে। তার কোম্পানি থেকে অনেক মেয়ে ইন্টারন্যাশনাল মডেলের খেতাব পেয়েছে, কিন্তু তোরার মতো এমন মেয়ে দেখেননি যে কাজের প্রতি এত ডেডিকেশন। নিজের রূপ নিয়ে তার একটুও অহংকার নেই। অবশ্যই তোরা খুব সুন্দরী, তাকে কেউ একবার দেখলে দ্বিতীয়বার তাকে দেখার জন্য ঘুরে তাকাবে। সবার ধ্যান নিচের দিকে করে নেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু একদম স্পষ্টবাদী, নিজের কাজ নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। এই ইন্ডাস্ট্রিতে সবাই নিজেদের কেরিয়ার বানানোর জন্য নিজেদের রূপকে ব্যবহার করে, কিন্তু এই মেয়ে তার কেরিয়ারের শুরু তার পরিশ্রমে শুরু করেছে। মিস্টার নিমেশ এতক্ষণ ভাবছিলেন তোরার মুখের দিকে তাকিয়ে। তিনি তোরাকে সাইন করার আগেই তোরা সম্বন্ধে সব কিছু ডিটেলস নিয়ে নিয়েছে। সে নিজেও জানে তোরা হাই ফ্যামিলি থেকে বিলং করে, তারপরেও একদম সাধারণভাবে থাকতে পছন্দ করে। মিস তোরা, আর কিছু বলার আছে? মানে কোনো তথ্য যেটা আমরা জানি না? দেখো, তুমিও কোনো স্ক্যান্ডালে ফেসে গেলে আমরা সাহায্য করতে পারি, আর আগে থেকেই তোমাকে প্রোটেক্ট করতে পারি। নিমেশ বলে ওঠে। না স্যার, সেইরকম কোনো তথ্য দেওয়ার মতো তো নেই, তবে চিন্তা করবেন না, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, আর এটা নিয়েও কোনো সমস্যা হবে না। তোরা হালকা হেসে বলে ওঠে। ওকে, তো তোমার ম্যানেজার তুমি কল পেয়ে যাবে, আর তারপর থেকে তোমার সমস্ত কাজ অ্যাক্টিভ হয়ে যাবে। নিমেশ বলে ওঠে। থ্যাংক ইউ স্যার বলেই তোরা হালকা হেসে রুম থেকে রায়ের সাথে বেরিয়ে যায়। এদিকে নিমেশ বসে বসে গালে হাত দিয়ে তোরার যাওয়ার দিকে দেখছে। এমনিতেও তিনিও জানেন তোরার কোনো অ্যাফেয়ার নেই, তিনি আগেই ডিটেলস নিয়ে রেখেছেন। তারপরও তিনি এই কথাটা তোরার কাছে জানতে চাইছিলেন, কিন্তু তিনি সরাসরি জিজ্ঞেস করে উঠতে পারেননি, তাই ঘুরিয়ে জিজ্ঞেস করলেন। আর তোরার উত্তরের সত্যতাও তিনি জানেন। তার ঠোঁটের কোলেও একটা মুগ্ধতার হাসি ফুটে ওঠে। তোরা রায়ের রুম থেকে বেরিয়ে লিফটে উঠে যায়, কিন্তু দরজা বন্ধ হওয়ার আগেই একজন পা দিয়ে তা বাধা দেয়, যার ফলে আবারও খুলে যায়। তোরা মুখ তুলে তাকাতেই তার মধ্যে বিরক্তির ভাব ফুটে ওঠে, কিন্তু তার কিছুই তার মুখের দিকে তাকিয়ে বোঝা যায় না। রায়ের মুখে তো রাগ বিরক্তি সব কিছুই ফুটে উঠেছে। সে এক কোণে দাঁড়িয়ে হাত মুঠো করে রেখেছে। হাই বিউটিফুল, তোরার পাশে দাঁড়িয়ে বলে ওঠে। তোরা তার নিজের অ্যাটিটিউডে ফিরে আসে সেই আগের রূপ, যা বাইরের লোকের জন্য যেমন নেশা ধরানো তেমনি তীক্ষ্ণ আর ভয়েরও। তার কাছে আসার সাহস তো হয় না, এবং সে নিজের একটা বটম লাইন টেনে রেখেছে, যতক্ষণ সেটা কেউ ক্রস করছে তোরা একদম চুপচাপ থাকবে, আর যদি সেটা একবার ক্রস হয়ে যায় তাহলে তার কপালে দুঃখ, শনি, রবি, সোম সব একসাথে নাচবে। তোরা একবার তার পাশে দাঁড়ানো ব্যক্তিটি নোমান সোমানিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে আবারও নিচের মতো করে দাঁড়িয়ে যায়। এর আগের দিন এই লোককে নিয়ে রেয়ান্স জেলাস ছিল আর এর থেকে দূরে থাকতে বলেছিল। নোমান এটা দেখেই আবারও বলে ওঠে। ও, কুল অ্যাটিটিউড, আই লাইক ইট। মিস তোরা, আজ বুঝি আপনার কন্ট্রাক্ট সাইন ছিল? নিশ্চয়ই হয়ে গেছে। উফ, আমি না পাগল পুরো। আগের দিন তো আপনি সিলেক্ট হলেন, ভুলে গেলাম কি করে? নোমান বলে ওঠে। কংগ্রেচুলেশনস তোরা, আমাদের কোম্পানির সাথে জুড়ে যাওয়ার জন্য।
নোমান তোরার দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, কিন্তু তোরা তার দিকে বাড়ানো হাতের দিকে একবার তাকিয়ে নিয়ে নোমানের দিকে তাকিয়ে বলে ওঠে, থ্যাঙ্কস। নোমান তোরার এই ব্যবহার দেখে নিজের অপমান বোধ করে। তার বাড়ানো হাতের দিকে একবার তাকিয়ে আর একবার তোরার দিকে তাকায়, যে তার এই হাতকে উপেক্ষা করছে, যে তার এই হাতকে উপেক্ষা করেছে। ইনফ্যাক্ট তার উপস্থিতিটাও কেউ উপেক্ষা করছে, মনে হচ্ছে তার এখানে কোনো অস্তিত্ব নেই। এতে বেশ ক্ষিপ্ত হয়ে যায় ভিতরে ভিতরে নোমান। কিন্তু এদিকে তোরা নিজের মতো ফোন নিয়ে তার ভিতরে তার ধ্যানে রেখেছে। সে বিরক্ত বোধ করছে, কিন্তু এমন সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয় সে খুব ভালোভাবেই জানে। এ যে অফির কপি, সেটাও এই কয়েক মুহূর্তের কথাবার্তার মধ্যে বুঝে যায় তোরা। তোরা খুব সহজে রেগে যায় না, এটাই তার প্লাস পয়েন্ট। তোরা নিজেকে যথাযথভাবে শান্ত করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে যে নোমান আস্তে আস্তে তার গায়ের দিকে ঘেঁষে আসার চেষ্টা করছে, কিন্তু তোরা চুপচাপ দাঁড়িয়ে আছে। রায় ওখানে দাঁড়িয়ে প্রথম থেকেই সব কিছু লক্ষ্য করে যাচ্ছে, আর তার সাথে সাথে রাগে বিরক্তিতে তার মনে হচ্ছে সে যেন এই নোমানের মাথা ফাটিয়ে দেয়। কিন্তু আফসোস সেটা করতে পারছে না, তাই চুপ করে সে ফোন নিয়ে রেয়ানসকে SMS করে যাচ্ছে, আর নোমানের বলা প্রত্যেক কথা রেকর্ড করে রেয়ানসকে পাঠিয়ে দিচ্ছে। লিফট থেকে নামতেই রায় আগে আগে বেরিয়ে যেতে থাকে। তোরা বেরোনোর সময় একটু হোঁচট খেয়ে যায়, আর তার সাথে সাথে একটা চিৎকার বেরিয়ে আসে। রায় তাড়াতাড়ি করে পিছিয়ে মুড়ে দেখে তোরা ঠিক হয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই তোরার মুখের দিকে তাকিয়ে দেখে একটা বাঁকা হাসি লেগে আছে। মিস্টার নোমান, আপনি ঠিক আছেন তো? আমি আসলে একদম খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবেন না। তোরা বেশ মিষ্টিভাবে বলে ওঠে, ইয়া, আই অ্যাম ফাইন। নোমান তার পা ছেড়ে দিয়ে কোনো রকমে বলে ওঠে, ওকে, নিজের খেয়াল রাখবেন। বলেই তোরা বেরিয়ে আসে। রাই দেখে তোরার মুখে বাঁকা হাসিটা আরো কিছুটা বিস্তৃত হয়েছে। তোরা মাথা ঘুরিয়ে রায়ের দিকে দেখে, রায় মুখের দিকে তাকিয়ে চোখের ইশারা করে হেসে দেয়, সাথে রায়ও হেসে ফেলে। সে বুঝতে পেরেছে এটা তোরার কাজ, তোরা যে চুপ করে থাকার মেয়ে নয় সেটাও জানে রায়। তখন লিফট থেকে বেরোনোর সময়ে তোরা বাইরে বেরোনোর জন্য পা বাড়াতে গেলে সে অনুভব করে নোমান তার হাতের সাথে হাত ছুঁয়ে স্পর্শ করে। তোরা বুঝে সে ইচ্ছে করে নোমানের পায়ের পা তুলে দিয়ে হোঁচট খাওয়ার ভান করে। তোরার হিল পায়ে গেঁথে যেতেই নোমান চিৎকার করে। আসলে তোরার জুতোর হিলের নিচের আবরণটা পুরো খুঁড়ের মতো লাগলে কেটে যাবে, সে স্পেশালি যখন বাইরে বের হয় তখনই এই জুতোগুলো ইউজ করে। তোরা বেরিয়ে যেতেই আবারও নোমান পা চেপে বসে পড়ে, কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচের কেবিনে গিয়ে বসে। পা থেকে জুতো খুলতেই দেখে রক্ত ভরে গেছে আর অনেকটাই কেটে গেছে। এটা দেখেই তার রাগটা চরচর করে বৃদ্ধি পেয়ে মাথায় উঠে যায়। তোরা, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। তোমাকে একটু স্পর্শ করার জন্য আজ আমার পায়ের ক্ষত সৃষ্টি হয়েছে, এর বদলা তো আমি নেবই, তবে সেটা হবে মিষ্টি বদলা, আর তোমার জন্য সম্মানের। আজকে করা তোমার প্রত্যেকটা অপমানের প্রতিশোধ আমি নিয়েই তবে দম ফেলবো। তোমাকে যদি আমি আমার বিছানায় না তুলতে পেরেছি, তো আমার নামও নোমান সোমানি নয়। তোমার সাথে আমি ভালো ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু এবার দেখবে আমার অতি ভালো ব্যবহার। বলেই বিশ্রীভাবে হাসতে থাকে নোমান। তোরা ওশিয়ান স্টার গ্রুপ থেকে বেরিয়ে দেখতে পায় রেয়ান্সের গাড়ি দাঁড়িয়ে আছে। তোরা একবার রায়ের দিকে দেখে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। গাড়িতে রেয়ান্সের পাশে বসে রেয়ান্সের দিকে তাকিয়ে দেখে সে তার দিকেই দেখছে। রেয়ান্সের মুখের দিকে তাকিয়ে তোরা বুঝতে পারে সে খেপে আছে, আর এর কারণটাও তোরা খুব ভালো করে জানে। তাই রায় যে তার পাশে থেকে রেয়ান্সকে সব আপডেট দিচ্ছিল সেটা তোরা জানে, কিন্তু সে এটা নিয়ে কিছু বলেনি। রেয়ান্সের দিকে তাকিয়ে তোরা এগিয়ে গিয়ে রেয়ান্সকে চড়িয়ে তার বুকে মাথা রাখে। রেয়ান্সও দুহাত দিয়ে তোরাকে নিজের সাথে চড়িয়ে নিয়ে কপালে একটা উষ্ণ স্পর্শ দিয়ে দেয়। রাওয়াত সাহেব কি রেগে আছে? তোরা মৃদু আওয়াজে বলে ওঠে। রেয়ান্স কোনো কথা না বলে শুধু তোরাকে নিজের সাথে জড়িয়ে রেখেছে।
তার এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না, সে তার রাগটা তোরাকে দেখাতে চাইছে না, তাই নিজেকে শান্ত করছে তোরাকে নিজের সাথে জড়িয়ে রেখে। রায়ের মিস্টার নিমেষের কথা বলার পরপর সে এখানে চলে এসেছিল, আর তারপরেই নোমানের কথা শুনেই তো তার মাথা ফেটে যেতে শুরু করেছিল। আগের দিনও ওই নোমান তোরার সাথে ফ্লার্ট করতে চেয়েছিল, আর আজকে তো সব সীমা পার করে দিয়েছে। তবে তোরার আক্রমণের করার কথা শুনেই সে নিজেকে শান্ত করে নেয় কিছুটা, না হলে এতক্ষণে ওই নোমানের যে কী হতো সে একমাত্র রেয়ান্সি জানে। তোরা মাথা তুলে রেয়ান্সির দিকে তাকিয়ে দেখে তার মুখ গম্ভীর হয়ে আছে, বুঝতে পারে এখন ও ভেবে যাচ্ছে। তোরা তার মুখ নামিয়ে রেয়ান্সের গলায় কামড় বসিয়ে দেয়। রেয়ান্স তোরার কামড় দিতেই নিজের ভাবনাকে কন্ট্রোল করে নেয়, বুঝতে পারে তোরা তাকে শান্ত করার চেষ্টা করছে। রেয়ান্স মাথা নিচু করে তোরার মুখ দুহাতে তুলে নিয়ে তোরার ঠোঁটে একটা গভীর চুমু বসিয়ে দেয়। 5 মিনিট পর রেয়ান্স তোরাকে ছেড়ে তার কপালে একটা চুমু এঁকে দিয়ে তোরাকে জড়িয়ে রাখে, আর তার কিছুক্ষণ পরেই শাহিন আর রাই গাড়িতে উঠে বসে। তারা এতক্ষণে বাইরে ছিল। রাই গাড়িতে বসে সামনের মিরর দিয়েই পিছনে বসা রেয়ান্স ও তোরাকে দেখতে থাকে। তোরার মুখে ফুটে আছে একটা তৃপ্তির হাসি, এটা দেখেই রাইও খুশি হয়ে যায়। সে সব সময়েই তোরার মুখে এমন হাসি দেখতে চেয়েছিল, আর আজ রেয়ান্সির সাথে তোরার জীবন জুড়ে যেতে তার মুখে সর্বদা এই হাসি দেখা যায়। রাই একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। তোরা বাড়ি ফিরতেই খুশি হয়ে যায়, কারণ তার মম ও দাদু এসেছে। এটা ঠিক সে জানত সে তার মমের দেখা পাবে, কারণ তোরা তার এই মমকে পাওয়ার পর থেকে তার প্রত্যেকটা সাকসেসের দিন তার মমকে তার পাশে পেয়ে এসেছে। তাহলে আজকে কেন পাবে না? আজও তার একটা সাকসেসের দিন। তোরা ছুটে গিয়ে তার মমকে জড়িয়ে ধরে। আই মিস ইউ মম, তোরা আদুরে ভাবে বলে ওঠে তাজলিম দেওয়ানকে জড়িয়ে ধরে। আমিও তোকে খুব মিস করেছি আদর, তাজলিম দেওয়ান তোরাকে নিজের সাথে জড়িয়ে রেখেই বলে ওঠে। আচ্ছা তোমরা আবারও আমাকে না বলে চলে এসছো, তোরা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলে ওঠে। আরে বাবা, বললে আসলে কি এত খুশি লাগতো? আগে থেকে জানতে পেরে যেতে তখন তো আমি আমার আদরের মুখে এত হাসি দেখতে পেতাম না। স্লিম দেওয়ান তোরার কপালে স্নেহের স্পর্শ দিয়ে বলে ওঠেন, বাহ বাহ, এসেই তার মেয়েকে আদর করতে শুরু করে দিয়েছে। আরে ভাই, আমিও তো আছি নাকি? আমিও এক সপ্তাহ আগে এখানে এসেছি, আমাকেও তো কেউ মিস করো দূর। লেখা বাড়িতে ঢুকতে ঢুকতে বলে ওঠে, ওই এসে গেল হিংসুটের রানী। তাজনিম দেওয়ান হেসে বলে ওঠে, দিদি ভাই। রাগিব রাওয়াত তোরাকে ডেকে ওঠেন, কেমন আছো দাদু? তোরা এসে জড়িয়ে ধরে বলে ওঠে, আরে দিদিয়া কি যে বলিস না, আমি বুঝি না। আরে বাবা, আমাদের দাদু এখন বেশ খুশ মেজাজে আছে বুঝলি, আর এখন খারাপ থাকার সময় নাকি? লেখা বলে ওঠে, মানে? তোরা হতভম্ব হয়ে বলে ওঠে, মানে হলো কি দাদু বলবো নাকি? আচ্ছা বলেই দি, দিদিয়া তোর মনে আছে আমাদের পাশের বাড়ির নয়ন আন্টিকে? লেখা এক চোখ টিপে বলে ওঠে, হ্যাঁ মনে আছে, কিন্তু কেন? তোরা অবাক হয়ে একবার দাদুর দিকে তো একবার লেখার দিকে তাকিয়ে বলে ওঠে, আরে বাবা তুই এখনো বুঝলি না? বুঝতে পারছি, বেচারা আমার জিজুর দিন খুব কষ্টে কাটবে। লেখা অভিনয় করে বলে ওঠে। এদিকে তাজলিম দেওয়ান মুখ টিপে টিপে হাসছে, আর রেয়ানসের দাদু রাকিব বাবু তো মুখ কাচুমাচু করে আছে। ওদের ওই অবস্থা দেখেই শুধু তোরা অবাক চোখে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে, আর লেখা সে তার দাদুর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে যাচ্ছে। ওদের ওই অবস্থা দেখে তাজলিম দেওয়ান ওখান থেকে চলে যায়। আরে বাবা কি হয়েছে সেটা তো বল। তোরা এবার ছাঁচিয়ে উঠে বলে ওঠে, আরে দাদু আর নয়ন আন্টি এখন চোরাচুরি চুপকে চুপকে দিল নেওয়া নেওয়া করছে, হায়। লেখা এক হাত মাথায় আর এক হাত কোমরে রেখে নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, চুপ কর অশুভ, বলেই তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে রাগিব রাওয়াত। আর সাথে সাথে হাসিতে ফেটে পড়ে তোরা আর লেখা, তারা ঠিক তাদের দাদুর প্রেমের গাড়ির খবর বুঝতে পেরে গেছে। দুজন দুজনকে জড়িয়ে রেখেই খানিকটা নাচানাচি করে নেয়। স্যার সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি, এর মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া আছে।
শাহিন রিয়ান্সের সামনে ডকুমেন্টের একটা ফাইল রেখে বলে ওঠে, গুড জব। রিয়ান্স বলে ওঠে, স্যার, মারান পরিবারের ভিতরের হিস্ট্রি এর থেকে কিছু বোঝা যাবে বলে মনে হয় না, তবুও আপনি দেখুন পুরোটা কেমন একটা জটিল হয়ে আছে। শাহিন বলে ওঠে, ইন্টারেস্টিং। রিয়ান্স বলে ওঠে, স্যার, মানন পরিবারের সাথে আরো একটা নাম উঠে এসেছে, অনিতা শর্মা। শাহিন বলে ওঠে, অনিতা শর্মা মানে শর্মা কর্পোরেটরের রেফারিস? রিয়ান্স কালে হাত দিয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার, ইনি মৃত, প্রায় 18 থেকে 19 বছর আগে ওনার মৃত্যু হয়েছে, আর ওনার সাথে কোনোভাবে ম্যাডামের নাম জড়িত আছে। শাহিন বলে ওঠে, তোরা? রিয়ান্স নিচের কপালে আঙ্গুল রাব করতে করতে বলে ওঠে, রিয়ান্স বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে, তার মাথায় এখনো চলছে শাহিনের দেওয়া এভিডেন্সের একটি নাম, অনিতা শর্মা ও তোরা। এরা দুজন কিভাবে কানেক্টেড হতে পারে সেটা নিয়েই ভেবে যাচ্ছে। অফিসে থেকে বাড়ি ফিরে সবার সাথে একটু দেখা করে স্টাডি রুমে চলেছে, তোরার সাথে কোনো কথা হয়নি, তবে রিয়ান্স তোরাকে এক পলক দেখে চলে এসেছে। তার মাথায় একসাথে স্লাইড করছে মানান পরিবারের ব্যাপার, অনিতা শর্মা, তোরা আর শাহিনের দেওয়া এভিডেন্স। রিয়ান্স হাতে পাজেল সেট নিয়ে পাকিয়ে যাচ্ছে আর এক দৃষ্টিতে টেবিলের উপর থাকা ডকুমেন্টগুলোর দিকে দেখছে। বাইরে থেকে দেখলে বোঝা যাবে না যে রিয়ান্সের মাথায় এখন কি চলছে, তাকে দেখলে মনে হবে সে এখন পাজল কিউব নিয়ে খেলছে, তার ভেতরের ঝড় এখন কেউ অনুভব করতে পারবে না। রিয়ান্স বসে বসে তার মাথার ভিতরে একটার পর একটা ক্লু মিলিয়ে যাচ্ছে, সাথে সাথে তার হাতের পাজল সেটটাও দ্রুত গতিতে চেঞ্জ হচ্ছে। পায়ের আওয়াজ হতেই মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে তোরা ভিতরে ঢুকছে ট্রে হাতে, তোরার দিকে এক পলক তাকিয়ে দেখে আর তারপর পরই হাত থেমে যায়। তার মুখের কোণে ফুটে এক উজ্জ্বল হাসি। সে এবার তোরার দিকের থেকে চোখ ঘুরিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে দেখে পাজেল সেটটাও মিলে আছে। রিয়ান্স হাতের থেকে পাজেল সেটটা সরিয়ে রেখে দ্রুততার সাথে সামনে থাকা ফাইলটা বন্ধ করে কিছুটা দূরে সরিয়ে রাখে। তারপরেই চেয়ারে হেলান দিয়ে বসে তোরাকে দেখতে থাকে, কিন্তু তার চোখে আজকে তোরাকে অন্যরকম লাগছে। সে তোরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণায় ফুটে আছে সেই আগের হাসি। তোরা রিয়ান্সের কাছে এসে হাতে থাকা খাবারের প্লেটটা টেবিলের এক প্রান্তে রাখে, সাথে সাথে অনুভব করে তার কোমরের চারপাশের দুটো শক্তিশালী হাতের উষ্ণ স্পর্শ। রিয়ান্স তোরার কোমরে হাত রেখে তাকে তার কোলে বসিয়ে নেয়। তোরাও রিয়ান্স কোলে বসে দুহাত দিয়ে গলা জড়িয়ে রিয়ান্সের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সাথে সাথে রিয়ান্সের হাসিটা আরো গভীর হয়। সে এতক্ষণ এই মিষ্টি ছোঁয়ার উপস্থিতি খুব মিস করছিল। রিয়ান্স হেসে তোরার কাঁধে মুখ গুঁজে দেয়। কি ব্যাপার, আজকে এসে স্টাডি রুমে চলে এসেছে, তাও আমার পাওনা না নিয়ে? তোরা হেসে রিয়ান্সের মাথার চুল ঘেটে দিয়ে বলে ওঠে, কিছু হিসাব মেলানোর ছিল। রিয়ান্স তোরার কাঁধে মুখ ঘষতে ঘষতে বলে ওঠে, তোমার উপরে খুব কাজের প্রেশার যাচ্ছে বলো, আর বুঝতেই পারছি তোমার হিসাবও নিশ্চয়ই মিলে গেছে, তাই তো? তোমার মুখে এই হাসিটা দেখতে পাচ্ছি, যেটা অফিসে থেকে ফেরার পর ছিল না। তোরা বলে ওঠে, তাই নাকি? তো অফিসে আসার সময় তাহলে আমার মুখ কেমন ছিল? ড্যান্স মাথা উঁচু করে তোরার গালে আলতো আলতো করে কামড় দিয়ে বলে ওঠে, তোমার মুখ পুরো হুকোমুখো হয়েছিল, যেন মনে হচ্ছিল গভীর চিন্তার সাগরে ডুবে আছো, তাই তো তুমি এসে আমাকে একবারও দেখলে না, না আমার সাথে কথা বলেছো, শুধু আমার আসার সময় একবার দেখে চলে এসছো। তোরা গাল ফুলিয়ে বলে ওঠে, আচ্ছা তাই, তাই বুঝি আমার ওয়াইফি গালটা ফুলিয়ে রেখেছে। রিয়ান্স তোরার গালে তার জিভ দিয়ে গোল গোল স্পর্শ করতে করতে বলে ওঠে, তোরা রিয়ান্সের এমন স্পর্শে শিহরিত হচ্ছে, তার পুরো শরীরের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। সে এক হাত দিয়ে রিয়ান্সের কাঁধ খামচে রেখেছে।
তোরা কিছুটা আমতা আমতা করে বলে ওঠে। রেয়ান্স তোরার কথা শুনে তোরার দিকে তাকিয়ে দেখে সে চোখ বন্ধ করে রেখেছে, তার ঠোঁটগুলো তীর তীর করে কাঁপতে শুরু করেছে, তার হাতের মুঠো তার কাঁধে শক্ত হয়ে চেপে বসেছে। রেয়ান্স তোরার এই অবস্থা দেখে মনে মনে হেসে ফেলে। পাগলিটা তার এই আত্মস্পর্শেও শিউরে ওঠে, আর তার এই রূপ তাকে আরও বেশি করে নেশায় বোধ করে, তার দিকে আরও বেশি করে আকর্ষণ করে। সেটা কি এই মেয়েটা বোঝে না? রেয়ান্স তোরার নাকে আলতো করে কামড় বসিয়ে দিয়ে তোরার ঠোঁটের দিকে তাকায়। তোরার ঠোঁটের ওই কম্পন তাকে স্থির থাকতে দিচ্ছে না। রেয়ান্স তোরার ঠোঁটের দিকে তাকিয়ে নেশায় আবদ্ধ হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে নেশায় ডুবে যাচ্ছে। রেয়ান্স এবার ধীরে ধীরে তোরার ঠোঁটের মাঝে নিজের জায়গা করে নেয়, শুষে নিতে থাকে তোরার ঠোঁটের সমস্ত সুধা। রেয়ান্স তার মাঝের এতক্ষণের সব চিন্তা ভাবনা সব কিছু তোরার উপর দিয়ে নিচ্ছে, ডুবে যাচ্ছে তোরার ঠোঁটের মাঝে। গভীর থেকে গভীরে গিয়ে শেষে জিভের লড়াই শুরু হয়, দুজনের শ্বাস ফুলে আসতে একে অপরের ঠোঁট থেকে বিচ্যুত হয়। তোরার রেয়ান্সের বুকে মুখ ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে, আর রেয়ান্স তোরার মাথায় নিচের মুখ ডুবিয়ে দেয়।